হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিডে লাইফ। আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে চলে এলাম, হাউ টু আই ক্রিয়েট এ জিমেল আইডি ফ্রম মাই পিসি অর কম্পিউটার। তো কীভাবে আমি আমার জিমেল আইডি ক্রিয়েট করবো সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম, এরপর এখানে একটি অপশন আসছে জিমেল অথবা এবং সাইন ইন। তো আমি জিমেলেও ক্লিক করলেও একই অপশন আসবে, সাইন ইনে ক্লিক করলেও একই অপশন আসবে। তো আমি প্রথমে জিমেলে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, জিমেলে ক্লিক করার পর এরকম কিছু একটা ইন্টারফেস আসবে, যেখানে যদি আগে থেকেই কোনো জিমেল তোমার ডেস্কটপ বা পিসিতে ক্রিয়েট করে রাখা থাকে তো তখন এগুলো শো করবে। তো এর মধ্যে আমি যদি আবার কিছু কাটতে চাই তাহলে রিমুভ অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে পারি, অথবা যদি না কেটে আমি আবার পুনরায় অন্যরকম অন্য ইমেল আইডি অ্যাড করতে চাই তাহলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। তো আমি এখানে একটা প্রথমে তোমাদেরকে অ্যাকাউন্ট ডিলিট করিয়ে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, রিমুভ অ্যান অ্যাকাউন্টটা কীভাবে ইউজ করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি রিমুভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম, এরপর একটু ঘুরছে, একটু নেটের প্রবলেম রয়েছে। হ্যাঁ দেখো, এখানে মাইনাস চিহ্ন এসেছে, যে কটা ইমেল আইডি চারটে রয়েছে তার মধ্যে মাইনাস। এখানে ক্লিক করলে এখানে অপশান আসবে রিমুভ অ্যাকাউন্ট, এখানে বলে দিচ্ছে কনফার্ম উইল নো লঙ্গার বিকজ উইথ গুগল সার্ভিস অন দিস ব্রাউজার সাইন ইন ওয়েন ইউ আর রেডি টু ইউজ ইউর অ্যাকাউন্ট। এখানে ইউএস রিমুভ করে দিলে এই অ্যাকাউন্টটি উড়ে যাবে। তো এখানে তিনটে অ্যাকাউন্ট হয়ে গেল, দেখতেই পাচ্ছ এখানে তিনটে অ্যাকাউন্ট রয়েছে। এইবার আমি ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করে কীভাবে নতুনভাবে জিমেল ক্রিয়েট করা যায় সেটা দেখাবো তোমাদের। তো এখানে ক্লিক করলাম, করার পর এখানে দুটো অপশান, ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড নেক্সট। যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করার জন্য নেক্সট, তো যেহেতু আমার নেই তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবো। এখন এখানে ফর মাই সেলফ, মাই ফর মাই চাইল্ড, এখানে ফর মাই সেলফ করলাম। করার পর ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, তো আমি একটা নাম দিচ্ছি এখানে। আচ্ছা তোমরা এখানে নাম এবং লাস্ট নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরেই ইউজার নেমটা অটোমেটিক নিয়ে নিয়েছে। তো আমি চাই যে আমার ইউজার নেমটাকে আমি চেঞ্জ করতে, আমি আমার মনের মতো ইউজার নেম দিতেই পারি। তো সেক্ষেত্রে আমি আমার ল্যাপটপ থেকে ব্যাকস্পেস ক্লিক করে এটাকে সরিয়ে দিলাম সব, বা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখানে আমি ইউজার নেমটা আমার মনের মতো আমি লিখলাম। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো যেন একই হয়, তবেই কিন্তু ম্যাচ হবে পাসওয়ার্ডটা। তো আমি পাসওয়ার্ড দিলাম আমার মনের মতো, দিয়ে তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবো। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আমি শো করে আমি দেখে নিলাম, শো পাসওয়ার্ড করে যে এটা আমি ঠিকঠাক দিলাম কিনা দেখে নিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলাম। তো এরপরে ফোন নাম্বার, যে নাম্বার দিয়ে আমি জিমেলটাকে আমার নিজের জিমেলটা ক্রিয়েট করতে যাচ্ছি সেই ফোন নাম্বারটা আমি এখানে দেব, যেটাতে ওটিপি ঢুকবে কিন্তু। তো নাম্বারটা আমি দিলাম, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব, ক্লিক করলাম। এরপর ঘুরছে, একটু দেখতেই পাচ্ছ একটু নেটওয়ার্ক প্রবলেম আছে। হ্যাঁ, এখানে চলে এসছে এন্টার ভেরিফিকেশান কোড, এই কোডটি ওই মোবাইল নাম্বারেই আসবে। তো মোবাইল নাম্বার আমি চেক করে নিচ্ছি কোডটি রয়েছে, কী কোড দিয়েছে আমি দেখে নিচ্ছি, নিয়ে আমি সেটিকে আবার ইনপুট করব এখানে, করে ভেরিফাই করব। তো দেখে নিই, তো আমি এখন কোডটিকে ইনপুট করলাম, করে ভেরিফাইতে ক্লিক করলাম। মোবাইল নাম্বারের ঠিক নিচেই রয়েছে রিকভারি ইমেল অ্যাড্রেস, এটি অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। তবে এইটার বিষয়ে আমি পরে একটা ভিডিও তৈরি করে তোমাদেরকে দেব, যাতে তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি রিকভারি ইমেল অ্যাড্রেসটা কী। তো এটা দেওয়ার এখন দরকার নেই, যেহেতু অপশনাল ছেড়ে দাও। তো এরপরে রয়েছে মান্থ ডেট ইয়ার, ডেট অফ বার্থের প্রথমে মাস, তারপর দিন, তারপর সাল, এটিকে ইনপুট করতে হবে। করার পর জেন্ডার সিলেকশন করতে হবে, করে আমি নেক্সটে ক্লিক করব। তো আমি এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি, দিয়ে জেন্ডার সিলেকশন করলাম,
করে নেক্সটে ক্লিক করব। তো নেক্সট পেজ ওপেন হয়ে গেল, এখানে স্কিপ এবং ইয়েস আই অ্যাম ইন এই দুটো অপশান আসছে। যদি তুমি চাইলে স্কিপ করতে পারো, এবং যদি তাহলে তুমি চাও যে স্কিপ মানে ওই ইমেল আইডির ভিতরে ঢুকে তুমি আরও কিছু চেঞ্জ ফেঞ্জ করবে, তাহলে ইয়েস আই অ্যাম ইন করে দিতে হবে। তো ইয়েস আই অ্যাম ইন করলাম, করার পর এখানে আই এগ্রি করলাম। নেট স্লো বলে একটু বাফারিংটা হলো, দেখতে পাচ্ছ তোমরা গুগল ওয়ার্ক স্পেস অপশান চলে এসেছে, মানে আমাদের জিমেল আইডি আমরা ক্রিয়েট করে ফেলেছি। দেখতেই পাচ্ছ এই উপরের দিকটা একদম ডান দিকে, এই উপরের দিকে একদম ডান দিকে, ডান দিকে তুমি যে নাম দিয়েছিলে সিলেকশন করেছিলে, ধরো বা আমরা যে নাম দিয়েছি সেই নামটাও এখানে চলে আসবে। আমি এখানে ক্লিক করিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো যদি কিছু জানার থাকে, বা কিছু যদি আমি তোমাদেরকে জানিয়ে কিছু সাহায্য আসতে পারি তোমাদের। তো চলো বাকিটাকে সম্পূর্ণ করে ফেলি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি রাজেশ সিং নামে এটিকে ক্রিয়েট করেছিলাম। তো আমি এই লোগোটি, এই যে আর যে লোগোটি, এটিকে আমি চেঞ্জ করবো কীভাবে, প্রোফাইল পিকচার অ্যাকচুয়ালি এটা। তো আমি এখানে অ্যাড প্রোফাইলে পিকচারে ক্লিক করলাম, করার পর এখানে দুটো অপশান আসবে, একটি কম্পিউটারাইজ যে ছবি রয়েছে তোমার কম্পিউটারে সেই কম্পিউটারের ছবি দিতে পারো, অথবা এটা এদের সিস্টেমে যে ছবিগুলো রয়েছে সেটাও তুমি দিতে পারো চাইলে। তো আমি ফ্রম কম্পিউটার থেকে ক্লিক করে এখান থেকে চাইলে আমি দিতে পারবো, যেহেতু আমার কাছে এখন পিকচার নেই তেমন, আমি এখান থেকে দিলাম না, আমি জাস্ট সিস্টেমে যে পিকচারগুলো রয়েছে সেই পিকচার অনুযায়ী আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করলাম। করার পর এখান থেকে কালার একটু চেঞ্জ করা যাবে, একটু এডিট করা যাবে হালকা। তো আমি হালকা একটু এডিট করে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে যে রাজেশ সিং নামটি রয়েছে তার উপরে লোগোটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।